প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সোশিয়োলজি বা সমাজতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সোশিয়োলজি থেকে টোটাল 100 মার্কসের তোমাদের পরীক্ষা হয়, তার মধ্যে তোমাদের সেমিস্টার এন্ডে গিয়ে একটি 65 নম্বরের পরীক্ষা, লিখিত পরীক্ষা হয়, এবং অ্যাটেন্ডেন্সের জন্য তোমাদের থাকে 10 নম্বর, ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য থাকে 10 নম্বর, প্রজেক্টের জন্য থাকে 15 নম্বর, টোটাল 35 নম্বর তোমাদের থাকে হচ্ছে কলেজে ইন্টারনাল এক্সামের বেসে তোমাদের পরীক্ষা নেওয়া হয়। অ্যাটেন্ডেন্সে 10, ইন্টারনাল অ্যাসেসমেন্টে 10 এবং প্রজেক্ট ওয়ার্কের জন্য 15, টোটাল 35, এবং সেমিস্টার এন্ডে গিয়ে 65 মার্কসের একটি লিখিত পরীক্ষা তোমাদের হয়। তো আজকে আমি 65 নম্বরের যে লিখিত পরীক্ষা তোমাদের হয় সেমিস্টার এন্ডে গিয়ে, সেখানে কী কী প্রশ্ন তোমরা করে যাবে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আলোচনা করব। তো তোমরা খাতা পেন নিয়ে রেডি হও এবং আমি যে প্রশ্নগুলো আজকে বলবো সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করো, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না, এবং এই ভিডিও লিঙ্কগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলো না। তো কথা না বাড়িয়ে চলে আসব মূল আলোচনায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 10টি প্রশ্ন আসে 1 নম্বরের, 10 নম্বর, 5টি 5 নম্বরের প্রশ্ন 25 নম্বরের আসে বিভাগ খ থেকে, এবং 2টি প্রশ্ন 15 নম্বরে আসে, এখানে 15টি লিখেছি, একটু ঠিক করে নিও তোমরা, 2টি প্রশ্ন 15 নম্বরে আসে 30 নম্বর, তো টোটাল তোমাদের 65 নম্বর বিভাগ ক খ গ থেকে প্রশ্ন আসে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামো, 1 নম্বরে 10টি, 5 নম্বরে 5টি এবং 15 নম্বরে 2টি। এরপর চলে আসবো কী কী প্রশ্ন তোমরা করবে পরীক্ষায় জন্য প্রস্তুত নেওয়ার জন্য, তোমরা কী কী প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। দেখো, প্রথমে হচ্ছে সমাজতত্ত্ব কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সঙ্গে সামাজিক নৃতত্বের সম্পর্ক লেখো, 2 নম্বর প্রশ্ন এটি। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সমাজ বিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 6 নম্বর প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে, উভয়ের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো একটু আমাদের জানতে হবে। এরপর চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো, সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেটা আমাদের একটু জানতে হবে। 8 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলি লেখো, প্রতিষ্ঠানের কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো আমাদের একটু জানতে হবে, প্রতিষ্ঠানের কার্যাবলী উল্লেখ করো। 10 নম্বর, গৌণ গোষ্ঠী ও প্রাথমিক গোষ্ঠীর মধ্যে কী কী বৈশিষ্ট্য ও গুরুত্ব রয়েছে সেগুলো একটু আমাদের জেনে নিতে হবে। 11 নম্বর প্রশ্ন, সংস্কৃতি ও সমিতির বৈশিষ্ট্যগুলি লেখো, সংস্কৃতি ও সমিতির বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করো, পরবর্তী ভিডিওতে আমি এর উত্তর করে দেওয়ার চেষ্টা করব এবং আরও দু একটি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট বলে দেবো। তো ততক্ষণে তোমরা এই প্রশ্নগুলো রেডি করতে থাকো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।